এসে দেখলেন এরকম বন্যা পরিস্থিতি? বন্যা প্রায় বিপর্যয়ের মুখে। অসুবিধা মানুষ ওই মরায় বাঁচায় সমান হয়ে আছে। টানা বৃষ্টি আর তার জেরেই ইতিমধ্যে নতুন করে প্লাবিত হয়েছে দাসপুর এক নম্বর ব্লকের নিজ নারাজল গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক গ্রাম। আর আজ বুধবারের সকাল থেকেই দাসপুর এক নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে নতুন করে বন্যা পরিস্থিতি। পঞ্চমবারের জন্য একে একে সামাট, হোসেনপুর, রামদেবপুরের রাস্তাঘাট, চাষের জমি যাচ্ছে জলের তলায়। এলাকাবাসীরা জানাচ্ছেন কোনো ক্রমে বেঁচে আছেন, ঘর দুয়ার জলের তলায়, কয়েক মাস ধরে বাড়ির ছাদেই থাকতে হচ্ছে। উল্লেখ্য, এবার শুধুমাত্র নিজ নারাজল গ্রাম পঞ্চায়েত এলাকায় শিলাবতীর সার্কিট বাঁধ প্রায় 147 জায়গায় ভেঙেছে। ইতিমধ্যেই সেই বাঁধ মেরামতির কাজ শুরুও হয়েছে, কিন্তু নদীর জল ক্রমশ বৃদ্ধি পাওয়ায় এবার নিয়ে পঞ্চমবারের জন্য দাসপুরের বন্যা পরিস্থিতি। নাজেহাল প্লাবিত অংশের বাসিন্দারা নারাজলকে প্লাবিত করে সেই জল এখন রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। একে একে ডুবছে রাস্তাঘাট, বিচ্ছিন্ন হচ্ছে যোগাযোগ। স্থানীয়রা জানাচ্ছেন এইভাবেই যদি বৃষ্টি হতে থাকে বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। দাসপুর থেকে সৌমেন মিশ্রের সাথে কমল সামন্তের রিপোর্ট, আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল। বন্যা পরিস্থিতি কতটা অসুবিধা হচ্ছে যাতায়াতে? অসুবিধা তো ভালোই, রাস্তাঘাট কাদা। কবে এসেছিলেন? এসছি, আমরা মনসা পুজোতেন। এখানে কি বন্যার জন্য চলে যাচ্ছেন না আজকে এমনি যাওয়ার কথা ছিল? যাওয়ার কথা আছে, তারপর বন্যার তো চলে যাচ্ছে। আপনার নাম? অজয় ভূঁইয়া। বাড়ি? মাকুলচক। পাঁচবারের জন্য বন্যা, কেমন আছেন আপনারা, কীরকম অসুবিধা হচ্ছে? অসুবিধা মানুষ ওই মরায় বাঁচায় সমান হয়ে আছে, মানে কোনো রকমে বেঁচে আছে, ওই শ্বাস প্রশ্বাস বইছে আর কি। হ্যাঁ, এখন যা পরিস্থিতি, মানুষের খাওয়া এমনকি মানে অনেক সময় জল, জলের এত প্রবলেম হয়, খাওয়ার জল পাওয়া যায়নি। মানুষ যে সবাই তো আর এই শৌচাগার করে বসে নেই, আর শৌচাগার থাকলেও কারো নিচে আছে, এমন এই সময় এমন অসুবিধা হয়, শৌচালয়ে তো সেরকম কোথাও জেগে নেই, বুঝতে পেরেছেন? আর ওই তো ছাদের উপরে বাস, ছাদে বাস করছি, ওই ত্রিপল বিছিয়ে, ওই ত্রিপল খাটিয়ে, তাও ওই যে এই যে ঝড়, হ্যাঁ এই যে ঝড় এসেছিল, সেই ঝড়ের সব ত্রিপল ছিঁড়ে দিয়ে পালিয়েছে। হ্যাঁ, মানুষের খুব দুরবস্থা এখন। এইবারে হঠাৎ করে জলটা এতটা বেড়ে গেল কীভাবে? এইটাই যে বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টি আমাদের পাশে মানে ওই যে উপর দিকে বৃষ্টি হলে সেটুকু পুরো গড়িয়ে এই পাশেই আসে। নদী কি ভাঙা আছে এখনো? হ্যাঁ হ্যাঁ, এখনো আপনার ওই যে চণ্ডীপুরে, চণ্ডীপুরে ভেঙে সেই মানে উপাশের যত উপর দিকে জলটা আর কি, কেশপুর থেকে আরম্ভ করে আনন্দপুরের যে জল, ওই সব জল এই পাশ দিয়েই পাশ করেছে। সকাল থেকে পাড়ার হাটটা কীরকম, মানে দিকি দিকি করে বাড়ছে না ভালোই বাড়ছে? হ্যাঁ, সকাল থেকে তাহলেও মানে খুব খারাপ নয়, প্রায় এক হাতের উপরে জল বেড়ে গেছে সকাল থেকে। মোটামুটি বয়স্ক মানুষ, অভিজ্ঞতা আছে, তো কী মনে হচ্ছে এবারে এই যে পাঁচবারের জন্য বন্যাটা কীরকম, মানে আগের মতোই ভয়াবহতা হবে না অতটা হবে নি? বৃষ্টি যদি, বৃষ্টি যদি হয় সেই অবস্থাই হবে, মানে উপরে বৃষ্টি হলে ওই একই অবস্থা, কিন্তু ওই বৃষ্টিটা যদি না হয় তাহলে হয়তো কম হবে, কিন্তু বৃষ্টি হলে সেই একই অবস্থা হবে, ওই উপরের জল যা সব গড়িয়ে এইখানেই আসবে। আপনার নাম? আমার নাম বিজয় কৃষ্ণ জান। বাড়ি? বাড়ি রায়নগর পশ্চিম। জল মোটামুটি বাড়ছে, রাস্তায় জল হয়ে গেছে, এলাকা প্রায় বিপর্যয়ের মুখে ডুবে আছে। কতবার বন্যা হলো এবার? এই নিয়ে বন্যা হয়ে গেছে 5-7 বার, ম্যাক্সিমাম 7 বার বন্যা হয়ে গেছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রাজনগর পশ্চিম। তো এই এই এলাকার কি সমস্ত রাস্তায় এরকম জলে ডুবে গেছে? এই এলাকার সমস্ত রাস্তায় জলে ডুবে গেছে। এই যে টানা পাঁচবার প্রায় বন্যা পরিস্থিতি, কেমন আছেন আপনারা এই ভেতরে? এর মধ্যে আমরা খুবই অসুবিধার মধ্যেই রয়েছি, দুর্যোগে কী করবো, এলাকা বিপর্যয়, এতেই আমাদেরকে যাতায়াত করতে হচ্ছে, বাস করতে হচ্ছে। প্রশাসনের কাছে কিছু আবেদন রাখবেন? প্রশাসনের কাছে আবেদন, প্রশাসনকে তাদেরকে বলবো যাতে আমরা মোটামুটি সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারি, সুবিধা সুযোগ যাতে পাই, এই আবেদনই রাখবো তাদের কাছে। আপনার নাম? আমার নাম বেনুদলই। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।